আজকে আমরা জানব বিখ্যাত ইংরেজি পোয়েট ইংলিশ পোয়েট জন মিল্টনের বায়োগ্রাফি। তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। একজন মহৎ কবি হবার জন্য অবশ্যই তোমাকে একজন মহৎ মানুষ হতে হবে। সমালোচক টেনির এই উক্তি সম্ভবত একটি মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য, তিনি ইংল্যান্ডের কবি জন মিল্টন। মিল্টনের জন্ম 9 ডিসেম্বর 1608 সালে লন্ডনের ব্রড স্ট্রিটের একটি বাড়িতে। বাড়ির পাশেই ছিল সেন্ট পল ক্যাথিড্রাল গির্জা। গির্জার ঘণ্টাধ্বনির ছন্দ শুনতে শুনতে জন্মমুহূর্ত থেকেই মিল্টনের মনে জেগে উঠেছিল কবিতার ছন্দ। মিল্টনের যখন জন্ম হয় সমগ্র লন্ডন তখন শেক্সপিয়রের সৃষ্টির বর্ণছটায় উজ্জ্বল হয়ে আছে। শোনা যায় মিল্টনের সাথে একবার শেক্সপিয়রের সাক্ষাৎ হয়, তখন মিল্টন 7 বছরের বালক, শেক্সপিয়র 50 বছরের প্রৌঢ়। পিতামাতার 6 সন্তানের মধ্যে মিল্টন ছিলেন তৃতীয়। বাড়ির পরিবেশ ছিল মুক্ত স্বাধীন। শিক্ষা ও সঙ্গীতের একটা পরিমণ্ডল গড়ে উঠেছিল বাড়িতে। তিনি লিখেছিলেন, ছেলেবেলা থেকেই আমার বাবা আমাকে সাহিত্যের প্রতি অনুসন্ধিৎসু করে তোলেন। শৈশবে তাকে লন্ডনের বিখ্যাত সেন্ট পলস স্কুলে ভর্তি করে দেওয়া হয়। স্কুলের চেয়ে বাড়ির পরিবেশ ছিল শিক্ষার অনুকূল। 16 বছর বয়সে ক্যামব্রিজের ক্রাইস্ট কলেজে ভর্তি হলেন। সেখানকার পরিবেশ তার মর্মত ছিল না। একবার তার কোনো এক শিক্ষকের সাথে অকারণ বিতর্কে জড়িয়ে পড়ে হাতাহাতি করবার অভিযোগ, সমসাময়িকভাবে কলেজ থেকে বিতাড়িত হলেন। কিছুদিন পর আবার কলেজে ভর্তি হলেন। তার সৌন্দর্য, আচার ব্যবহার, মধুর কথাবার্তার জন্য সকলে ভালোবাসত। সমস্ত কলেজের মিল্টনের নাম ছড়িয়ে পড়েছিল ক্যামব্রিজের নারী, দি ক্যামব্রিজ লেডি। শিক্ষক ছাত্ররা তার অভিমতকে সমর্থন না করলেও তার চরিত্রে সততার জন্য শ্রদ্ধা করত। 24 বছর বয়সে ক্যামব্রিজ থেকে পাস করে বার হলেন। তিনি শুধু সাহিত্যে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পেলেন না, 8টি ভাষায় দক্ষতা অর্জন করলেন। তার পিতার ইচ্ছা ছিল মিল্টন সাহিত্য সৃষ্টির সাথেই যাজকের জীবন বেছে নেবেন, কিন্তু আজন্ম বিদ্রোহী মিল্টন কোনোদিনই সাহিত্য চর্চার শ্রদ্ধা ছাড়তে পারেননি। তিনি লন্ডনের 17 মাইল দূরে হর্টন গ্রামে গেলেন। সেখানে তার বাবার একটি বাড়ি ছিল, সেই বাড়িতেই তার মা থাকতেন। এখানে 5 বছর ধরে চলল সাহিত্য, দর্শন, ভাষাতত্ত্ব, সঙ্গীত প্রতিটি বিষয়ে গভীর অধ্যয়ন। মিল্টন লিখেছেন, এই 5 বছর আমার জীবনের সবচেয়ে সুখ সময়। আবার বাবার কারবার আমাকে সমস্ত আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্ত রেখেছিল। 5 বছরের অজ্ঞাতবাস শেষ করে তিনি স্থির করলেন মানুষের সমাজে ফিরে যাবেন। নাইটিঙ্গেলের গান, মুক্ত প্রকৃতি ছাড়াও নিজেকে প্রস্তুত করে তুলতে গেলে মানুষের সান্নিধ্য প্রয়োজন। তিনি লন্ডনে ফিরে এলেন। পরিচয় হলো কিছু জ্ঞানী মানুষের সাথে। কয়েকজনের সাথে গড়ে উঠল অন্তরঙ্গ বন্ধুত্ব। 1637 সালে মিল্টনের মা মারা গেলেন। মায়ের মৃত্যুতে মানসিক দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়লেন মিল্টন। মিল্টনের বাবা ছেলের মানসিক অবস্থা বুঝতে পেরে তাকে ইতালি যাওয়ার অনুমতি দিলেন। এখানে এসে পেলেন এক নতুন জীবন। একের পর এক ইতালির বিভিন্ন শহর ঘুরতে থাকেন। পরিচয় হলো সে দেশের বহু জ্ঞানীগুণী মানুষের সাথে। দেখা হলো গ্যালিলিওর সাথে। গ্যালিলিও তখন বৃদ্ধ, দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। এখানে কয়েকজন বিখ্যাত সঙ্গীতকারের সান্নিধ্য পেলেন। ইতালির তৎকালীন সাহিত্য শিল্পকলার চেয়ে সঙ্গীত তাকে বেশি আকৃষ্ট করেছিল। ইতালির কিছু কবি সমালোচক তার ল্যাতিন ভাষায় লেখা কবিতা পড়ে মুগ্ধ হলেন। তাদের আন্তরিকতায় মনে হলো ঘরের ছেলে যেন ঘরে ফিরে এসেছে। ইংল্যান্ড থেকে সংবাদ এলো দেশে যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে। তার দেশ ভ্রমণের ইচ্ছা স্থগিত রাখলেন। তিনি ইংল্যান্ডে ফিরে এলেন। ইতালি থেকে প্রত্যাবর্তন করবার আগে মিল্টন ভেবেছিলেন তিনি এক অসামান্য কাব্য রচনা করবেন, কিন্তু ইংল্যান্ডে ফিরে আসবার পরে তার মধ্যে জেগে উঠল বিদ্রোহী সত্তা। এবার আর কাব্য নয়, এখন প্রয়োজন গদ্যের। লন্ডনে এসে পাকাপাকিভাবে ঘর বাঁধলেন মিল্টন। নিজেকে ঘোষণা করলেন এ যুদ্ধের সৈনিক হিসাবে, তবে তার অস্ত্র বন্দুক নয়, কলম। মিল্টন ধর্মীয় বিবাদ, বিসংবাদ অপছন্দ করতেন, কিন্তু মানুষের এই বিবাদকে অস্বীকার করলেন না। অন্য মানুষের ঘাম ঝরানো পরিশ্রমে আমি আরাম আনন্দ ভোগ করতে চাই না।
যারা তা ভোগ করে আমি তাদেরকে ঘৃণা করি। মিল্টনের অন্তরের ক্ষোভ ফেটে পড়ল তার লেখায়। প্রথম আঘাত হানলেন খ্রিস্টান যাজক ধর্মপ্রচারকদের বিরুদ্ধে, যারা ধর্মের নামে চার্চের অপবিত্র পরিমণ্ডলকে দূষিত করে তুলেছে, যারা হিংস্র নেকড়ের মতো অন্যকে সেবা করবার পরিবর্তে নিজেরাই অন্যের সেবায় পরিপুষ্ট হচ্ছে। শুধু ধর্ম নয়, আরও অনেকের বিরুদ্ধে তার ক্ষুরধার কলম গর্জে উঠল। সমাজের শাসক শ্রেণীর দুর্নীতি, তাদের ব্যভিচার, শাসনের নামে শোষণের বিরুদ্ধে তীব্র কষাঘাত করলেন। মিল্টন জানতেন তার এই লেখার পরিণতি কি ভয়ঙ্কর হতে পারে। শুধু কারাদণ্ড নয়, মৃত্যু অবধি হতে পারে তার। তবুও সামান্যতম ভীত হলেন না। 1644 সালে 24 আগস্ট রাজার নির্দেশে নতুন আইন প্রস্তুত করে বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, রাজনৈতিক সমস্ত বিষয়ের লেখার স্বাধীনতা কেড়ে নেওয়া হল। এই আদেশের বিরুদ্ধে মিল্টনের সমস্ত ক্ষোভ যেন বিস্ফোরণের মতো ফেটে পড়ল। প্রকাশিত হল মুদ্রণ ও স্বাধীনতার সপক্ষে লেখা বিখ্যাত গ্রন্থ অ্যারোপ্যাথেটিকা। মিল্টনের অ্যারোপ্যাথেটিকা শুধু ইংল্যান্ডের নয়, সমগ্র বিশ্বের মানুষের বাক স্বাধীনতা, মুদ্রণ স্বাধীনতা সংগ্রামের এক জীবন্ত দলিল। 35 বছর বয়সে মিল্টন বিয়ে করলেন মেরি পাওয়েলকে। মেরির বয়স তখন 17। এই বিবাহ সুখের হয়নি, কারণ দুজনে ছিলেন সম্পূর্ণ ভিন্ন মানসিকতার মানুষ। বিবাহের পর 1 মাস মেরি নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, তারপরেই স্বামীর বিরুদ্ধে তার সব ক্ষোভ ফেটে পড়ল। স্বামীর ঘর ছেড়ে বাবার ঘরে গিয়ে উঠল। এই সময় লিখলেন তার বিখ্যাত ইশতেহার, দ্য ডক্ট্রিন অ্যান্ড ডিসিপ্লিন অফ ডিভোর্স টু দ্য গুড অফ বোথ সেক্স। বিবাহ বিচ্ছেদের সপক্ষে এতে তিনি জোরালো যুক্তি দেখালেন। সংসারের সুখের জন্য বিবাহ বিচ্ছেদের প্রয়োজন আছে। মুহূর্তে নিজের ভুলে বুঝতে পেরে মেরি ফিরে এলো মিল্টনের কাছে। সঙ্গে নিয়ে এলো তার 10 ভাই বোন আর বাবা মাকে। সেই দিন থেকে মিল্টনের জীবনের সব সুখ নষ্ট হয়ে গেল। দেশে গৃহযুদ্ধ চলছে, এদিকে ক্রমওয়েলের নেতৃত্বে পার্লামেন্টের বাহিনী, অন্যদিকে চার্লসের সেনাদল। দেশের উৎপাদন ব্যবস্থা বিপর্যস্ত। মিল্টনের বাবার কাজকর্মে মন্দা দেখা দিয়েছে, তিনিও ছেলের কাছে চলে এলেন। বাধ্য হয়ে সংসার খরচ মেটাবার জন্য বাড়িতে স্কুল খুললেন, কিছু ছাত্র জুটে গেল। সেই অর্থে অতি কষ্টে সংসার চালান মিল্টন। অবশেষে 1646 সালে গৃহযুদ্ধের অবসান ঘটল। রাজার বাহিনী সম্পূর্ণ পরাজিত হল। রাজা প্রথম চার্লসকে হত্যা করা হল। ইংল্যান্ডের শাসনভার গ্রহণ করলেন অলিভার ক্রমওয়েল। এই বছরে মিল্টনের কবিতার প্রথম বই প্রকাশিত হল। মিল্টনের অর্থনৈতিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। এক সন্তানের পিতা হয়েছেন তিনি। স্থান সংকুলনের জন্য পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে এসেছেন। এই দুরবস্থার সময় কয়েকজন বন্ধুর সহায়তায় তিনি বৈদেশিক দপ্তরের ল্যাটিন সেক্রেটারির পদ পেলেন। তার পদটি ছিল সাধারণ ক্যানিকের। ক্রমশই তার কাজের চাপ বাড়ছিল। অত্যধিক কাজের চাপে মাঝে মাঝে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছিল। ডাক্তাররা তাকে সাবধান করে দিত, এইভাবে কাজ চালিয়ে গেলে তিনি অন্ধ হয়ে যাবেন। এ সময় মিল্টনের জীবনে ঘটল এক বিপর্যয়। স্ত্রী মেরি সন্তান জন্মের সময় মারা গেল। তখন তার বয়সে মাত্র 24। চোখের অন্ধকারের সাথে সংসারেও নেমে এলো অন্ধকার। এই বিপর্যয়ের মধ্যেও মানসিক শান্তি হারাননি মিল্টন। তিনি লিখেছেন, যদি আমরা এই ব্যাধি দুরারোগ্য হই তবে আমি তার সাথে মানিয়ে নেব, তাছাড়া এর জন্য আমার কোনো দুঃখ নেই। দেশের সেবার জন্য আমি চোখের আলো হারিয়েছি। 1660 সালে ক্রমওয়েল মারা গেলেন। প্রথম চার্লসের পুত্র ফ্রান্স থেকে ইংল্যান্ডে ফিরে ক্ষমতা দখল করলেন। দেশে নতুন করে দেখা গেল স্বৈরতন্ত্র। মিল্টন বুঝতে পারলেন তাকেও যেন কোনো মুহূর্তে বন্দী করা হবে। বাজবার জন্য এক বন্ধুর বাড়িতে গোপনে আশ্রয় নিলেন। নতুন রাজার অনুগত লোকেরা মিল্টনের সমস্ত লেখা প্রকাশ্য রাজপথে পড়াতে আরম্ভ করল। তার বাড়িঘর লুটপাট করল, তার গোপন আস্তানা খুঁজে বার করল। তারা বন্দী হলেন মিল্টন। বন্ধুরা সরাসরি আবেদন করল রাজার কাছে। একজন অন্ধ মানুষের প্রতি করুণাবশত তিনি তাকে মুক্তি দিলেন। গৃহে ফিরে এলেন মিল্টন, কিন্তু ক্রমশই তার মনে হতে থাকে তার এই ঘর যেন আরেক বন্দিশালা। এখানে কেউ তাকে চায় না, কোনো সঙ্গী নেই তার। মেরি মারা যাওয়ার পর তিনি বিয়ে করেছিলেন, কিন্তু বছর ঘুরতে না ঘুরতে দ্বিতীয় স্ত্রী মারা গেলেন। নিঃসঙ্গতা ভুলতে স্থির করলেন আবার বিয়ে করবেন। এবার ঘর থেকেই প্রতিবাদ উঠল। এক মেয়ে বলল, বাবা বিয়ের খবর আমার কিছু এসে যাবে না, কিন্তু তার মরার খবর শুনলে খুশি হব। মর্মাহত হলেন মিল্টন। ঘরের মানুষেরা তার পর হয়ে গিয়েছে। লন্ডন ছেড়ে বাসা বাঁধলেন এক নির্জন গ্রামে। সাথী তার বড় মেয়ে।
বাইরের জগৎ থেকে একটু একটু করে নিজেকে গুটিয়ে আনলেন মিল্টন। তার অন্তরের অনুভূতির আলোয় লিখলেন এক অস্মরণীয় কবিতা, অন হিজ ব্লাইন্ডনেস। আত্মমগ্নতার গভীরে যতই ডুব দিচ্ছিলেন মিল্টন, ততই অন্তরের উদাসিত হয়ে উঠেছিল এক নতুন জগৎ, যেখানে চারপাশের জগতের কেউ নেই, আছেন ঈশ্বর, শয়তান, পৃথিবীর প্রথম মানুষ আদম আর ইভ। শুরু হলো তার অমর কাব্য প্যারাডাইস লস্ট। তিনি মুখে মুখে বলে যেতেন, তার মেয়ে শুনে শুনে তাই লিখত। এ সময় তিনি যেন হারিয়ে যেতেন তার কাব্যের জগতে। প্যারাডাইস লস্ট কাব্যের মধ্যে কবিতার সীমাহীন কল্পনার পাখা মেলে দিয়েছেন স্বর্গমত্ত পাতালে। এই কাব্যের লুসিফার ও মানুষের পতনের কাব্য শয়তান ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। দাসত্বের জীবনকে সে মেনে নিতে চায় না। চিরবিদ্রোহী মিল্টনের প্রচ্ছন্ন সহানুভূতি ফুটে উঠেছে শয়তানের প্রতি। স্বর্গে দাসত্ব করবার চেয়ে নরকে রাজত্ব করা অনেক শ্রেয়। শয়তানের এই আত্মনাদ যেন মিল্টনের আত্মার প্রতিধ্বনি। বিদ্রোহী শয়তান পরাজিত হয়ে নির্বাসিত হয়েছে নরকে, তবুও সে ভেঙে পড়েনি। তারই মতো যারা নির্বাসিত তাদের নিয়ে প্রতিহিংসার সুযোগ খুঁজতে থাকে। তখন স্বর্গে ছিল পৃথিবীর আদি মানব আদম আর প্রথম মানবী ইভ। শয়তান এসে হাজির হলো স্বর্গে। আদম আর ইভ যখন ঘুরে বেড়াচ্ছিলেন স্বর্গের উদ্যানে, তাদের প্রলুব্ধ করল জ্ঞান বৃক্ষের ফল খেতে, যে ফল খেতে ঈশ্বর তাদের নিষেধ করেছিলেন। ক্রুদ্ধ হলেন ঈশ্বর তার আদেশে অমান্য করার জন্য। ইভকে স্বর্গ থেকে বঞ্চিত করতে হলো, তাদের স্থান হলো পৃথিবীতে। এই কাহিনী মিল্টন নিয়েছিলেন বাইবেল থেকে, কিন্তু প্যারাডাইজ লস্টের শ্রেষ্ঠত্ব তার কাহিনীর মধ্যে নয়। সুদূর প্রসারী অন্তর্দৃষ্টি, বর্ণনার অসাধারণ তেজস্বী ছন্দ, গুরুগম্ভীর ভাষা, বিস্তৃত পটভূমিকা প্যারাডাইজ লস্টকে এক মহাকাব্যিক রূপ দিয়েছে। প্যারাডাইজ লস্টের পরবর্তী অংশ মিল্টন লিখলেন প্যারাডাইজ রিগেইনড। মানুষের শক্তির প্রতি মিল্টনের ছিল গভীর আত্মা। তিনি বিশ্বাস করতেন মানুষ কখনো চিরদিনের জন্য পরাজিত হতে পারে না। মানবপুত্র যদি মানুষের জন্য আত্মহুতি দেবেন, মানুষ তখনই খুঁজে পাবে তার স্বর্গের অধিকার। এই কাব্যের মধ্যে মিল্টনের প্রতিভার পূর্ণ বিকাশ ঘটেনি। প্যারাডাইজ লস্টের অসাধারণত্ব এখানে খুঁজে পাওয়া যায় না। এরপর মিল্টন লিখলেন বাইবেলের চরিত্র অবলম্বন করে স্যামসন অগেনস্টিন, মল্লযুদ্ধ স্যামসন। একদিন তার শৌর্য বীর্য ছিল, এখন অন্ধ, ফিলিস্তিনদের হাতে বন্দী। তার বিশ্বাসঘাতিনী স্ত্রীর জন্য তাকে বন্দী হতে হয়েছে। শক্তিমান স্যামসন কারো অনুগ্রহে মুক্তি চায় না, তার চেয়ে বন্দী জীবন অনেক শ্রেয়। কিন্তু যেদিন পথের মল্লযুদ্ধ হেরাফার কাছে অপমানিত হয়, সেই দিন সে ক্রুদ্ধ হয়ে ওঠে, নিজের বাহুবলে হত্যা করে হেরাফাকে। কিন্তু পরিণতিতে তাকে মৃত্যুবরণ করতে হয়। স্যামসনের চরিত্রের মধ্যে দিয়ে মিল্টন যেন নিজেকেই প্রতিদ্বন্দ্বিত করেননি, এতে ফুটে উঠেছে সমগ্র ইংরেজ জাতির অবক্ষয়। ক্রমওয়েলের মৃত্যুর পর দ্বিতীয় চার্লসের আমলে সমগ্র জাতি যেন নতজন হয়ে রাজশক্তির করুণা ভিক্ষা করছে। তিনি স্বপ্ন দেখতেন স্যামসনের মতো তাদের অন্তরেও চিরবিদ্রোহী আত্মা জেগে উঠুক, জন্ম নিক নতুন স্বাধীন মুক্ত ইংল্যান্ড। এই বুক ভরা স্বপ্ন নিয়ে 1674 সালে 8 নভেম্বর পৃথিবী থেকে চিরবিদায় নিলেন ইংরেজি তথা বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি জন মিল্টন। সমাপ্তি।